ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আব্দুল খালিক ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন, তকবীর কত তারিখ থেকে শুরু হবে এবং তকবীরের ফজিলত কি? তকবীরের ফজিলত হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনের আমল অন্য সারা বছরের তুলনায় সব থেকে বেশি প্রিয় বা বেশি উত্তম। এই 10 দিনের যে কোনো আমল আপনি করবেন, সেটা তকবীর বলেন যাই বলেন, আল্লাহর কাছে অন্য সারা বছরের থেকে বেশি প্রিয়। বিদায় তকবীর হচ্ছে 2 প্রকারের, যেদিন থেকে চাঁদ উঠেছে সেদিন থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত তকবীর পাঠ করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, কিংবা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর বিশেষ করে যে আরাফার দিনের ফজরের পর থেকে নিয়ে 9 তারিখের ফজরের পর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ জোরে তকবীর পাঠ করা, এটা হচ্ছে আল্লাহর নবীর আদর্শ।